নেত্রকোনার সদ্য ঘোষিত জেলা মহিলা দলের পকেট কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি অনুমোদনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি পাপ্পু মজুমদার জানান, মঙ্গলবার জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে মহিলা দলের একাংশের কর্মীরা। এতে বক্তব্য রাখেন নবগঠিত জেলা কমিটির সহ সভাপতি সুরাই আক্তার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেহনা তালুকদার সহ অন্যরা। পরে সকলে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালি ও মহিলা দলের নবগঠিত কমিটির সভাপতি কানিজ ফাতেমা পলমলের কুশপত্তলিকা দাহ করেন।